সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। দেখুন গড়িয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট হলফনামা জমা দেওয়ার কথা বলেছে। সবাই তাকিয়ে আছে কি হলফনামা জমা দেবে। অমানুষিকভাবে যেভাবে মৃতদেহগুলোকে টেনে গাড়িতে তোলা হচ্ছে, একসাথে ১৩টা মৃতদেহ, এর চেয়ে বড় অমানবিক কি আর হতে পারে? আমি তো মনে করি হলফনামা দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, আর কর্পোরেশনের গাড়ি ব্যবহার করবার জন্য ফিরাদ হাকিমকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। এদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই, কারণ যে অমানবিক দৃশ্য সুপ্রিম কোর্টের অবজারভেশনের পরে, ভৎসনার পরে সারা দেশ কেন সারা পৃথিবীতে চলে গেছে, বাংলার নাক কাটা গেছে। অতিথি বৎসল বাংলা, সংস্কৃতি পরায়ণ বাংলা, শিক্ষিত বাংলা, সেই বাংলার আজকে কি অধঃপতন যে হুক দিয়ে দড়ি দিয়ে মৃতদেহকে হেসড়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। এর চেয়ে বড় অপদার্থ তার হতে পারে না। সেই কারণে হলফনামা তো দিতে এখনো দেরি আছে। আমি মনে করি আজকেই মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত এবং ফিরাদ হাকিমের তার পদ থেকে পদত্যাগ করা উচিত। দেখুন, এই সরকারটার কাজই হচ্ছে সেক্রেটারিকে শাস্তি দাও, বিভিন্ন যে রেশনিং ব্যবস্থায় বিভিন্ন রেশন মালিককে শাস্তি দাও, ডিলারকে শাস্তি দাও। আরে আসল মাথা তো জ্যোতিপ্রিয় মল্লিক, ওর শাস্তি হবে না কেন? আজকে আমফান তুফানের পরও এখনো কলকাতার জুড়ে গাছ পড়ে আছে, পচে যাচ্ছে গাছ, ডেঙ্গির প্রভাব বাড়ছে। কেন ফিরাদ হাকিমকে পদত্যাগ করানো হবে না, তাকে কেন সরানো হবে না?